চলো আজকে আমরা প্রথম ক্লাস করব কনস্টিটিউশনের, এবং কনস্টিটিউশনের ক্লাস করার সময় আমরা সেই প্রথম গল্পটা, ইন্ট্রোডাক্টরি স্পিচে যে গল্পটা আছে সেটা দিয়ে আমাদের ক্লাস করব। গল্পটা কি ছিল? গল্পটা ছিল এইটা যে রমেশের গরু রহিমের ঘাস খেয়ে নিয়েছে। এখন রহিম বিচার চাইতে গেছে কার কাছে, না রমেশের কাছেই। সেই বিচার কি ঠিক হবে? সেটা কি ন্যায্য বিচার হবে? না আমরা সেরকম জায়গায় থাকলে, আমি যদি রহিম হতাম রমেশের কাছে যেতাম? সকল উত্তর না। কেন না? আমরা জানি যে যে খারাপ ঘটনাটা ঘটালো, যার হাত দিয়ে খারাপ ঘটনা ঘটল, সে বিচার করতে পারে না। বিচারক অন্য কেউ হবে, তবে না নিরপেক্ষ বিচার হবে। নাহলে নিরপেক্ষ বিচার হবে কি করে? যে অন্যায় করল তার কাছে যদি বিচার চাইতে যায়, সে কি কখনো সঠিক বিচার দিতে পারে, ন্যায় বিচার দিতে পারে? না। সো বিচারক এবং কার্যকারী কার্য করে যে, ঠিক আছে, এই দুজন মানুষকে আলাদা হতে হবে। এটা খুব সাধারণ ধারণা, খুব সাধারণ কনসেপ্ট। ওকে, চলো তাহলে এই বিচারক একে আমি ধরে নিচ্ছি জুডিশিয়ারি। কি ধরছি? জুডিশিয়ারি। আর যে যার গরু এই খারাপ কাজটা করলো, বা যে তার গরুকে দিয়ে এই খারাপ কাজটা করালো, তাকে কি বলছি? এক্সিকিউটিভ। সো এইটা হলো এক্সিকিউটিভ, এইটা হলো জুডিশিয়ারি। এখন এই শব্দগুলো আমরা বইয়ে পড়ার সময় তো পড়বই, এছাড়াও আচার বাইরে ঘুরে বেড়ায়। কনস্টিটিউশন তো পলিটি পড়তে গেলে তো শব্দগুলো প্রচুর ব্যবহার হয়। এক্সিকিউটিভ, লেজিসলেটর, জুডিশিয়ারি, এক্স্যাক্টলি এর মানে কি? কারা ঠিক এক্সিকিউটিভ? লেজিসলেচার ঠিক কাকে বলে? কোনটা জুডিশিয়ারি? এদের মধ্যেকার সম্পর্ক কি? এদের ফাংশন কি? এদের তফাৎ কি? ওকে, আমরা আজকে বুঝব। চলো, ফার্স্ট অফ অল আমি এটা প্রায় প্রতিদিন রিপিট করব, যতবার পারবো রিপিট করব। তোমাদের এই কথাটা, এই বিষয়টা মাথায় ঢোকাতে, যে কোনো কিছু পড়ার সময় কোনো নতুন শব্দ যা তোমার স্পষ্ট মানে ধারণা নেই, সেটা ডিকশনারি দেখো ফার্স্ট। ওটার বিষয় বোঝার আগে বাংলাটা দেখো, ওটার মানে কি, তারপর বোঝাবুঝি হবে। তো আমরা এক্সিকিউট, এক্সিকিউটিভ শব্দটা পড়ার আগে যেটা পড়ব সেটা হচ্ছে এক্সিকিউট। এটা একটা ভাগ। এক্সিকিউট মানে জানো? এক্সিকিউট মানে তোমরা জানো? এক্সিকিউট মানে হচ্ছে কার্য সম্পাদন করা, কার্য নির্বাহ করা। যে কার্য নির্বাহ করে, যে কার্য সম্পাদন করে, সে এক্সিকিউটিভ। এর একটা নাম আছে, এক্সিকিউশন। এক্সিকিউশন মানে কাজটা, কার্য নির্বাহ, কার্য সম্পাদন বা সম্পাদনা। দিস ইজ নাও, কাজ করাকে বলা হয় এক্সিকিউশন। কাজ যে করে সে এক্সিকিউটিভ। ওকে, এখন একটা মজা আছে, এক্সিকিউট শব্দের আরেকটা মানে আছে। কি সেটার মানে? অবভিয়াসলি এক্সিকিউশন শব্দেরও আরেকটা মানে আছে। এক্সিকিউটিভের যে দ্বিতীয় মানে, তার সাথে সম্পর্কযুক্ত এক্সিকিউশনের দ্বিতীয় মানে আছে। দুটো মানে দেখবে ডিকশনারিতে,
বা জানলে কমেন্ট বক্সে তোমরা রিপ্লাই করবে। এক্সিকিউট এবং এক্সিকিউশনের কার্যনির্বাহ এবং কাজ করার বাইরে আর কি মানে আছে। ওকে চলো ক্লাসে। এক্সিকিউট মানে হচ্ছে যারা কাজ করে। কারা কাজ করে, কি কাজ করে? আমাদের দেশে কিছু আইন হলো, কনস্টিটিউশন তৈরি হলো। কনস্টিটিউশন কিভাবে তৈরি হলো, একটা ড্রাফটিং কমিটি কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি, তোমরা যারা অলরেডি কিছু পড়েছো জানো, আমরা তো ভালো করে পড়বো স্টেপ বাই স্টেপ, সেগুলো তো ধীরে ধীরে বুঝি। কিন্তু ধরা যাক দেশটা চালানোর জন্যে কিছু নিয়ম লেখা হলো, মানুষকে সম্মান করতে হবে, প্রত্যেকটা মানুষের সমান অধিকার রাখতে হবে, এরকম কিছু নিয়ম, একজন আরেকজনকে আঘাত করতে পারবে না, মহিলাদের সম্মান করতে হবে, পরিবেশ নষ্ট করতে পারবে না, কিছু নিয়ম তৈরি করে যেগুলোকে বলা হয় ল। এবং যে বইতে সেই লগুলোকে লেখা হলো সেটাকে বলা হয় ল বুক, সেটাকে আমরা ছোট করে বা অন্য নামে কনস্টিটিউশন বলি। এখন কনস্টিটিউশনে কিছু আইন লিপিবদ্ধ হলো, সেই আইনগুলো অনুযায়ী, আইনগুলো ধরে ধরে, সেই আইনগুলো প্রয়োগ যারা করলো, আইনগুলো অনুযায়ী কাজ যারা করলো, তারাই এক্সিকিউটিভ। তাহলে কাজ কার্যনির্বাহের মধ্যে দিয়ে আমরা একটা নতুন জায়গা পৌঁছলাম, এটা হচ্ছে আইন তৈরি। অর্থাৎ কিছু মানুষ আইনগুলো তৈরি করেছে। আইন কোথায় তৈরি হচ্ছে? আমরা এবার করবো তাহলে আইন ঘর। এক্সিকিউটিভ কি? যারা কাজ করে। এক্সিকিউটিভ কি কাজ করে? কিছু আইন বলা আছে, সেই আইন অনুযায়ী কাজ করে, কাজ করে বা আইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটাকে ফলো করে, ঠিকঠাক যাতে আইন বলবৎ হয় তার ব্যবস্থা নেয়। আইন যে হলো, আইন তো আকাশ থেকে পড়েনি, আইন আমাদের এখানকার মানুষদের, আমাদের এখানকার অবস্থা, ভূপ্রকৃতি, মানুষের ট্র্যাডিশন কালচার, এগুলোর কথা ভেবেই আইন তৈরি হয়েছে। তাহলে কিছু লোক সে আইন তৈরি করেছে, সেই আইনগুলো যেখানে তৈরি করা হয় সেটাই লেজিসলেচার। লেজিসলেট মানে আইন তৈরি করা। ওকে, লেজিসলেচার আইন ব্যবস্থা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেখানে আইন তৈরি হয়, আইন সভা। আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি? দুরকম, কেন্দ্রে হলে আমরা কি বলি? রাজ্যসভা, লোকসভা। রাজ্য হলে বিধানসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কোথা থেকে এসছে ভার লেজিসলেট? লেজিসলেট মানে আইন তৈরি করা, সেখান থেকে এসছে লেজিসলেচার আইন এবং লেজিসলেটিভ। তাহলে আমরা তিনটে শব্দ পেলাম, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এরা কারা? বাস্তবে আমাদের চারপাশে যে লোকগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে আমরা কাদেরকে ঠিক এগুলো বলবো? খুব ইম্পর্টেন্ট ইস্যু, তার কারণ থ্রু আউট আওয়ার ডিসকাশন অ্যান্ড স্টাডি বারবার এক্সিকিউটিভ, লেজিসলেচার ঘুরে আসবে। অ্যান্ড ইউ শুড হ্যাভ ক্লিয়ারিটি ওভার দ্য পয়েন্টস, হোয়াট ইজ এক্স্যাক্টলি এক্সিকিউটিভ, হোয়াট এক্স্যাক্টলি জুডিশিয়ারি মিনস। ওকে, তাহলে আমরা এক্সিকিউটিভ, লেজিসলেচার, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি শব্দগুলো বাংলা মানে বুঝে গেছে। এখানে আমরা বুঝবো কারা এরা, এরা কারা। দেখো, লেজিসলেটিভ মানে যেখানে আইন তৈরি হয়, এটা দিয়ে শুরু করি আমরা। আগে আইনটা তৈরি হোক, তারপর আইনটা পালন হোক, তারপর আইন পালনের বিষয়ে সমস্যা হলে
জুডিশিয়ারিতে আমরা যেখানে আইনের বিচার হবে সেটা আসবে। অর্থাৎ লেজিসলেচার অর্থাৎ আইন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তৈরি হয় একটা আইন। আইন কিভাবে তৈরি হয়? আইন আকাশ থেকে তৈরি হয় না, আইন অবস্থার পরিপ্রেক্ষিতে পারিপার্শ্বিক সমস্যার কথা ভেবে আইন তৈরি হয়। সম্প্রতি কি আইন তৈরি হয়েছে? ধরো হেলমেট না পরলে 1000 টাকা ফাইন। কেন তৈরি হলো? তার কারণ হেলমেট না পরে মানুষ গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, একটা আইন তৈরি হলো হেলমেটের উপরে। 5 mm মাইক্রনের নিচে যে প্লাস্টিক মাটিতে ফেললে বা ওই 1 ইউজ সিঙ্গেল ইউজ প্লাস্টিক মাটিতে ফেললে ফাইন। কেন তৈরি হলো? মাটি খারাপ হয়ে যাচ্ছে, প্রকৃতি দূষিত হয়ে যাচ্ছে। এইভাবেই আইন তৈরি হয়। অবস্থা, প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা এবং সমস্যা, এগুলোর কথা ভেবেই এক একটা আইন তৈরি হয়। আইন তৈরি হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। অর্থাৎ কিছু আইন আমরা কেন্দ্রে তৈরি করি, কিছু আইন আমরা রাজ্যে তৈরি করি, কিছু কিছু বিষয়গুলো ভাগ করা আছে। হ্যাঁ, কিছু ভাগগুলো লিস্টের মধ্যে ঢোকানো, এই লিস্ট ধরে কেন্দ্র আইন বানাবে, এই লিস্ট ধরে রাজ্য আইন বানাবে, আর কিছু কমন সাবজেক্ট আছে একটা লিস্টে, কেন্দ্র আইন বানাবে, রাজ্য আইন বানাবে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। ক্লিয়ার? আমরা অনেক ডিটেলে পরবর্তীকালে লিস্টটাতে লিস্ট পড়ব। সো এখানে আইন তৈরি হচ্ছে। আইনসভায় কে কে আছে? আইনসভায় প্রাইম মিনিস্টার আছেন, ডেপুটি প্রাইম মিনিস্টার থাকলে তিনি আছেন, এমপি আছেন, এমপি আছেন, মিনিস্টার আছেন, মাইন্ডে মিনিস্টার এমপি, সমস্ত এমপি মিনিস্টার না, যে যে এমপি সরকার তৈরি করে তারা মিনিস্টার, তাদের কিছু অংশ মিনিস্টার, তাদের 15% ভালো ভালো ইম্পর্টেন্ট লোক দেখে তারা মিনিস্টার হয়, সকলে মিনিস্টার হয় না। সুতরাং এমপি মানে যে মিনিস্টার তার কোনো মানে নেই। কত এমপি রয়েছে? ধরা যায় বিরোধী দলের এমপি রয়েছে, সরকার যারা গঠন করেনি এমপি রয়েছে, হতেই পারে। যেমন আমাদের আজকের সরকার কে রয়েছে? তো গঠন করেছে বিজেপি, কংগ্রেসেরও এমপি রয়েছে ওখানটায়, টিএমসিরও এমপি রয়েছে, সমাজবাদী পার্টির এমপি রয়েছে, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু মিনিস্টার হবে না, মিনিস্টার বিজেপিরই কিছু লোক, কিছু এমপি মিনিস্টার হবে। সুতরাং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কিন্তু এরা সকলে আছে। অর্থাৎ প্রাইম মিনিস্টার আছে, ডেপুটি প্রাইম মিনিস্টার আছে, কোনো বিশেষ ইম্পর্টেন্ট হোম মিনিস্টার রয়েছে, আরও যে স্পেশাল স্পেশাল মিনিস্ট্রিগুলো আছে তাদের মিনিস্টার রয়েছে, যারা মিনিস্টার নয় সেই দলের, যারা ক্ষমতায় রয়েছে সেই দলের অর্থাৎ বিজেপি এমপিরা রয়েছে, অন্যান্য দল, তামিলনাড়ুর কোনো দল তার এমপি আছে, উত্তরপ্রদেশের কোনো দল তার এমপি আছে, কংগ্রেসের এমপি আছে, টিএমসির এমপি আছে, সিপিএম এর এমপি আছে, এই সমস্ত কিছু মিলিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। স্টেটের ক্ষেত্রে সেম হেয়ার, এমএলএ থাকবেন, এমএলএ ধরা যাক আমাদের পশ্চিমবঙ্গের কথা, টিএমসির এমএলএ ম্যাক্সিমাম বেশি সংখ্যক ভোটে জিতেছে তাই দল তৈরি করেছে, তো টিএমসির এমএলএ রয়েছে, টিএমসির এমএলএ থেকে আবার কিছু মিনিস্টার রয়েছেন, সিএম রয়েছেন, এডুকেশন মিনিস্টার রয়েছেন, খাদ্যমন্ত্রী রয়েছেন, ঠিক? তাহলে শুধু মিনিস্টার না, মিনিস্টার ছাড়াও ওই দলের এমএলএ, মিনিস্টার ছাড়াও ওই দলের এমএলএ ছাড়াও অন্যান্য দলের এমএলএ যারা মিনিস্টার না, যারা বিরোধী দল, ঠিক? কেন্দ্রের হলে ঠিক একই রকম, উপরে প্রেসিডেন্ট থাকবে। তাহলে এই পুরো বডিটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ। ক্লিয়ার? অর্থাৎ আইনসভায় যারা বসে, আইনসভায় যারা অংশগ্রহণ করে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আইনসভায় যারা বসে, নট নেসেসারিলি তাকে ওই যে দল সরকার করেছে তার মেম্বার হতে হবে, নট নেসেসারিলি হি হ্যাজ টু বি এ মিনিস্টার, দরকার নেই, এখানে বসলেই সেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে পার্ট হবে এবং সে লেজিসলেটিভের ভিতর ঢুকে যাবে। লেজিসলেটিভ ক্লিয়ার হচ্ছে কারা এক্স্যাক্টলি লেজিসলেটিভের পার্ট? হ্যাঁ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এরাও কিন্তু লেজিসলেটিভের পার্ট, মাইন্ড ইট, এরাও লেজিসলেটিভের পার্ট। একটা আইনের জন্যে লোকসভা পাস করার পরে, রাজ্যসভায় পাস করার পরে প্রেসিডেন্টের সিগনেচার হতে হয়,